हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल ट्रेसिस फूड एंड ट्रैवल। आज के आमी कोरे देखाबो छोटो बड़ो सबारी खूब पछंदेर परफेक्ट रेस्टोरेंट स्टाइल क्रिस्पी चिकेन फ्राई। आशा करी आपनादेर रेसिपिटी भालो लागबे आर भालो लागले अवश्यई लाइक एवं शेयर करबेन एवं परवर्ती रेसिपिगुलो पावार जोन्नो आमार चैनलटी सबस्क्राइब करे राखबेन। চলুন দেখে নেই আমাদের চিকেন ফ্রাই করতে কি কি লাগছে। গরম মশলা 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন এবং লবণ স্বাদমতো। আমাদের আরো লাগছে कॉर्नफ्लावर हाफ कप, मैदा 1/4 कप, टक दई हाफ कप परिमाण, आदा बाटा 1 टीस्पून, रसुन बाटा 1 टीस्पून, डिम 1টি। আমি এখানে 5 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আমি এখন চিকেনগুলোকে কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে করে চিকেনের গায়ে কোনো পানি না থাকে। এখন আমি এক এক করে সবগুলো উপকরণকে চিকেনের ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য চিকেনগুলোকে ম্যারিনেশনের জন্য রেখে দেব রুম টেম্পারেচারে। 1 ঘন্টা পর দেখুন চিকেনের ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে। আমি একটি ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো চিকেনকে দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে ডাবল ফ্রাই করব। এর জন্য প্রথমে আমি চিকেনগুলোকে হালকা আঁচে ভাজব 15 মিনিটের জন্য যাতে করে চিকেনগুলো ভালো করে কুক হয়ে যায়। এখানে যে অবশিষ্ট মশলাগুলো রয়েছে এটাকে কিন্তু ফেলে দেয়া যাবে না। আমার চিকেনগুলো কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেটার ভিতর আমি চিকেনগুলোকে দিয়ে ভালো করে আবারো মশলাগুলো মাখিয়ে নেছি। এখন আমি আবারো চিকেনগুলোকে ফ্রাই করব, কিন্তু এখন আমি ফ্রাই করব হাই হিটে যাতে করে চিকেনগুলো পারফেক্টলি ক্রিসপি হয়।
যখন আমার চিকেনে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি চিকেনগুলোকে তেল ছাড়িয়ে কিচেন টিস্যুর উপরে তুলে নেব। দেখুন কত সহজেই বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই। আর এর স্বাদ কেমন হয়েছে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।